ইজেল তো পা চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে, চাটা তো বন্ধ করে না। ইজেলটা তো খুব সুন্দর, বিড়েল আসে দেখি, ও ভাই সাহেব একটা বিড়েল আসলো, বিড়েলের পার মধ্যে আঙুল দিল, ফের কি হয় দেখি সামনে কি হয় দেখা যাক। ও ভাই সাহেব এ কি, ও ভাই সাহেব এক বিড়েল উড়ে গিয়ে হাতের উপরে উড়ে গিয়ে। আপনারা কোনোদিন দেখেছেন যে বিড়েল স্পিড বোট চড়ছে? আজ দেখে নিন, আজ মহকা এসে গেছে দেখে নিন। ও ভাই সাহেব ভয়ঙ্কর বিড়েল খুব রাগারে এড়েছে, যেহেতু আমরা তো দেখেছি বাঘের শিকার করতে, কিন্তু এ বিড়েল শিকার করার জন্য দাঁড়িয়ে রয়েছে, কখন শিকার করবে? ও ভাই এ বিড়েল তো মিষ্টি, আবার মিষ্টি চাটছে, আমার একটু চাটতে দেব না, ও বাবা রে সব শেষ করে দিল রে। কি বিড়েল জঙ্গল থেকে আগত এক ভয়ঙ্কর বিড়েল, পানির উপরে হাঁটছে, পানির উপরে হাঁটছে, একে ডাকছে ডাকা হচ্ছে, ক্যামেরার দিকে আসছে, ক্যামেরার দিকে আসছে, চলে আসলো এইদিকে। ভাই সাহেব এই বিড়েল তো খুব রাগা রেগে আছে ভাই, খেয়ে না যেন দেয় দেখেন। বিড়েল তো বহুত চিনো, প্লাস বিড়েলের পশমগুলো বহুত বড় বড়, আমাদের দেশে পাওয়া যায় না এইসব, কি করেছেন বাইরের দিয়ে আসতে কিনে নিয়ে আসতে হয় ভাই। ঝাঁটাটা সুন্দর তার চেয়ে বেশি খাতারনাক, তো বিড়েল বুঝবেন তবে এর পিছনে লাগবেন না বেশি। এক বিড়েল মাছের দেখছে, কেননা এক বিড়েল মাছের দেখে চুপচাপ থাকতে পারে না, কিন্তু এই বিড়েলটা কন্ট্রোল করে দেবে গেছে নিজে। বিড়েলের সম্ভব না যে মাছ দেখে চুপচাপ থাকতে পারে, এ কিভাবে কন্ট্রোল? এই বিড়েল তো গাড়াবার ওঠার জন্য ছটফট করছে, এই বুকি উঠে বসবে বলে এই বুকি বসলো একটা কিস করলো, আর এ বিড়েল তো বহুত খাবার খেতে রয়েছে, এখন কি হবে মেয়াজ নাড়া দিচ্ছে, মেয়াজ নাড়া দিচ্ছে আর মুখ থেকে। একটু যদি ভালো হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এরপরে আরো ভালো ভালো ভিডিও আসবে, চ্যানেল বেল আইকনটা প্রেস করে দিন।